আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী অর্থাৎ আমাদের আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এই মুহূর্তে অনলাইনে আসো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো আজকে আমি একাদশ অধ্যায়ে জীববিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায় লেকচার নম্বর 1, অর্থাৎ আমি ধারাবাহিকভাবে হয়তো এই অধ্যায়টা আমি একটু বলে নেই, যারা আমাদের একাডেমির স্টুডেন্ট আছো তারা তোমরা হয়তো জানো যে এই অধ্যায় থেকে আমি ইতোপূর্বে একটা বিচ্ছিন্ন একটা অধ্যায় ক্লাস নিয়েছিলাম, কিন্তু আমি আজকে আবার নতুন করে এই অধ্যায়টা শুরু করলাম। উদ্দেশ্য হচ্ছে আমি যে বরাবর যেটা করে আসছি ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ আজকে আমি যে এই তৃতীয় অধ্যায়টা লেকচার নম্বর 1, অর্থাৎ এইভাবে আমি ঠিক লেকচার নম্বর 1, 2, 3, 4 এরকম করে এগিয়ে যাব। তো মোটামুটি আজকে ধরে নাও এই তৃতীয় অধ্যায়ের উপর আমাদের, অর্থাৎ এই যে কোষ রসায়নের উপর আমাদের আজকে প্রথম লেকচার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখো আগে ছকটা একটা দেখে নাও। আমরা একটা ছক এঁকে রেখেছি, অর্থাৎ এই ছকটা বুঝাইলেই মোটামুটি আজকে ক্লাসের ম্যাক্সিমাম জিনিসটা হয়ে যাবে। তারপরে আমি চেষ্টা করবো এর বাইরে কিছু জানানোর জন্য, শেখানোর জন্য। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের জীব দেহ সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক একটু চিন্তা করি, তাহলে দেখো আমাদের দেহে যদি কী হয়, মানে যে কোষীয় ব্যাপারগুলো আছে অর্থাৎ জৈবিক এবং অজৈবিক এবং জৈব পদার্থের এবং অজৈব পদার্থের যে ব্যাপারগুলো রয়েছে, আজকে মোটামুটি আমরা যেহেতু কোষ রসায়ন অর্থাৎ কোষ রসায়ন এবং কোষ সেই সাথে অর্থাৎ আমরা তো জীববিজ্ঞানে বরাবর কোষ নিয়ে আলোচনা করেছি, কোষের গঠন পঠন বিভিন্ন জিনিস আলোচনা করেছি, আজকে আমরা সেই সাথে কোষের সাথে রসায়ন জিনিসটা অ্যাড করব, অর্থাৎ কি জৈব এবং অজৈব পদার্থের সমন্বয় যে ব্যাপারগুলো সেইগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা তো জানি দেখো জীবদেহের যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ জীবদেহের কী করেছে আমরা যদি মানে গুছিয়ে বলি, জীবদেহ কিছু উপাদানের সমন্বয়ে গঠিত। আমি আবার বলছি, জীবদেহ কিছু উপাদানের সমন্বয়ে গঠিত। সেই উপাদানগুলোর মধ্যে যদি আমি একটু চিন্তা করি, দেখো বিভিন্ন ধরনের, প্রথমত আমরা যদি জলীয় অংশ অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশ চিন্তা করি, তাহলে সে আমরা কী করবো, দেখো প্রোটোপ্লাজমের মধ্যে আমরা জানি যে শতকরা 60-90% রয়েছে পানি। তারপর আমরা যেমন জীবদেহ তথা উদ্ভিদ কোষ নিয়ে যদি চিন্তা করি আজকে আমরা, তাহলে কী হবে যে এর মধ্যে যে প্রোটোপ্লাজমের অংশ রয়েছে এটিকে 60-90% রয়েছে পানি, আর বাকি যে অংশ রয়েছে সেগুলো কি বিভিন্ন ধরনের জৈব পদার্থ রয়েছে। এবং এই যে জৈব পদার্থ রয়েছে এর মধ্যে আমরা পাবো কি বিভিন্ন ধরনের মানে কি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যামাইনো অ্যাসিডগুলো, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো পাবো, আমরা সেইগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা করব। এর মধ্যে আমরা আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো তার আগে আমাদের বলে নেওয়া দরকার, সুপ্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমাদের অবশ্যই বলে নেওয়া দরকার, আমরা যে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থের সমন্বয়ে যে কথা বললাম, এখন দেখো এর মধ্যে যে আমরা যদি বলি আমাদের শরীরের অধিকাংশ স্থান জুড়ে রয়েছে কি প্রোটোপ্লাজমীয় জলীয় অংশ অর্থাৎ পানি, আর বাকি অংশ রয়েছে কিছু পরিমাণ কঠিন বস্তু। যেমন আমরা যদি বলি ইন্ডিভিজুয়ালি বলি, এই কঠিন বস্তু হচ্ছে 17টা কঠিন বস্তু নিয়ে আমাদের শরীরের কঠিন অংশটা গঠিত। যেমন তরল অংশটা যদি বাদ দেই, বাকি যে অংশটা হচ্ছে রয়েছে সেটা হচ্ছে কি কঠিন কিছু বস্তু, কিছু মৌলের সমন্বয়ে কঠিন বস্তু। যেমন কি আমরা যদি বলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে সালফার, ম্যাগনেশিয়াম, ফসফেট, বোরোম, কপার, ম্যাঙ্গানিজ, এই যে যে 17টা মৌল রয়েছে তোমরা এটা জানো যে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন, সাইফার, মলিবডেনাম, কপার এবং জিঙ্ক, অর্থাৎ এই 17টি মৌলর সমন্বয় কী হয়েছে আমাদের শরীরের কঠিন অংশটা তৈরি হয়েছে। এখন দেখো, এখন যেহেতু আজকে আমাদের মোটামুটি যেহেতু তাহলে আমরা যদি আমরা একটু সংক্ষেপে বলি, তাহলে আমরা কী বলবো যে আমাদের যদি আমরা জীবদেহ চিন্তা করি, জীবদেহ হচ্ছে কি বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত। এই উপাদানগুলো কারা ধারণ করছে, কোষ ধারণ করছে, এবং কোষের ম্যাক্সিমাম অংশটা যে প্রোটোপ্লাজমিক অংশটা সেটা রয়েছে অধিকাংশ স্থান জুড়ে রয়েছে পানি, অর্থাৎ সেটা যে পরিমাণ বলি এক্স্যাক্টলি কোষে হচ্ছে কোষের প্রোটোপ্লাজমে 60-90% হচ্ছে রয়েছে পানি, আর বাকি অংশ রয়েছে
বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। এর মধ্যে রয়েছে 17টি মৌল সমন্বয়ে কঠিন অংশ। আর 17টা মৌল আমরা নাম বললাম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, মলিবডেনাম, কপার, জিঙ্ক, সালফেট, এগুলো আমরা বলে ফেললাম। তো এখন যদি আমরা বলি, তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জাস্ট আমরা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সম্পর্কে একটু বর্ণনা, অর্থাৎ কার্বোহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেট কী, এবং ওভারঅল কার্বোহাইড্রেটের আমরা কী শিখব আছে, কার্বোহাইড্রেটের যে একটা শ্রেণী বিন্যাস রয়েছে সেটা আমরা শিখে ফেলবো। এখন দেখো, কার্বোহাইড্রেট যদি বলি, যে কার্বোহাইড্রেটকে আমরা যদি প্রথমেই বলি, সেটা আমরা অবশ্যই বলবো কার্বোহাইড্রেট হচ্ছে জীবদেহের অন্যতম গাঠনিক ও সঞ্চয় উপাদান, যাকে আমরা আরেকটা বলবো কি, শর্করা। তাহলে আমি আবার বলছি, কার্বোহাইড্রেট হচ্ছে জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক ও সঞ্চয়ী উপাদান, যা হচ্ছে কি আমাদের খাদ্য তালিকার প্রধান অংশ। তাহলে আমি আবার বলছি, যদি কার্বোহাইড্রেট সম্পর্কে বলি বা শর্করা সম্পর্কে বলি, তাহলে বলবো এটা হচ্ছে জীবদেহ, আমাদের হচ্ছে জীবদেহ রয়েছে, এটা হচ্ছে কি গঠনের প্রধান উপাদান এবং সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের প্রধান উপাদান। এবং এটা আমরা মনে রাখবা, আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যের প্রধান উপাদান হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। অর্থাৎ আমরা যে পরিমাণ খাদ্য খাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য খাচ্ছি আমরা শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো এখন দেখো, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের সাধারণভাবে বলি, এখানে মনে রাখবা, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত। আমি আবার বললাম, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত রয়েছে 1:2:1। অর্থাৎ যদি বলি একটা কার্বন আছে, দুইটা হাইড্রোজেন থাকবে এবং তবে একটা অক্সিজেন থাকবে। তো আমি আবার বলছি, কার্বোহাইড্রেটে সমন্বয়ে, কিসের সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং তাদের অনুপাত কেমন থাকবে, 1:2:1। অর্থাৎ 1:1 কার্বন থাকলে 2:2 হাইড্রোজেন থাকবে এবং 1:1 অক্সিজেন থাকবে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ বলি, দেখো, C6H12O6, অর্থাৎ যে গ্লুকোজের যে আমরা যদি সংকেত বলি, দেখো গ্লুকোজ, সেখানে কি কার্বন যদি 6টা থাকে, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। অর্থাৎ আমি আবার বলছি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত যখন 1:2:1 অনুপাতে থাকে, তখন তাকে আমরা কার্বোহাইড্রেট বলবো। যেমন গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজ হচ্ছে কি, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, এগুলো হচ্ছে কি কার্বোহাইড্রেট। দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত আছে 1:2:1 একেবারে। এখন দেখো, এখন যদি আমি বলি তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা বলি, তাহলে মনে রাখবা, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা হাইড্রোলাইসিস করলে, হাইড্রোলাইস আর্ধবিশ্লেষিত করলে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, সে সকল যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। অর্থাৎ হাইড্রেটস অফ কার্বন। তাই দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কি বলবো অ্যালডিহাইড উৎপন্ন করে, সে সকল যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়, যাকে হাইড্রেটস অফ কার্বন বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমি যদি কার্বোহাইড্রেট, তাহলে কি একটা জিনিস বললাম, অ্যালডিহাইড মূলক, যেমন কি আমাদের CHO মূলক, এবং আরেকটা কী থাকবে, CO কিটোন মূলক। এই দুটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বড় থাকবে, অর্থাৎ হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলকটা আমাদের কি পাওয়া যাবে। এখন দেখো, এখন যদি আমি তাহলে কার্বোহাইড্রেটের যদি আমরা, অর্থাৎ শর্করা যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের শর্করার কিছু বৈশিষ্ট্য জানা দরকার, যে শর্করাটা কী। মনে রাখবা, শর্করাটা হচ্ছে কি, এটি হচ্ছে কি, যদি বৈশিষ্ট্য বলি আমরা, এটি হচ্ছে দানাদার। তাহলে আমরা শর্করা বৈশিষ্ট্যগুলো বলি, শর্করা হচ্ছে দানাদার। যেমন যদি আমরা বলি চিনি, দেখো তো চিনি দানাদার কি না, তাহলে কি দানাদার, এবং হচ্ছে কি এটা হচ্ছে মিষ্টি হয়। আমরা তো সহজে বুঝতে পারি চিনিটা কি, খেলেই বুঝতে পারি চিনিটা মিষ্টি। তাহলে কি চিনি হচ্ছে কি, মিষ্টি হচ্ছে, দানাদার হচ্ছে, আবার হচ্ছে তন্তুময় হতে পারে। যেমন কি আমরা যদি তন্তুময় যদি সেই ক্ষেত্রে কী বলি, আমরা দেখো সেলুলোজের নাম বলি, তাই সেলুলোজটা আমরা কি তন্তুময় হয়, এবং এটা হচ্ছে কি পাউডার জাতীয় হতে পারে। তাহলে আমি আবার বললাম কি, যে কী বলবো এটাকে,
শর্করা বা কার্বোহাইড্রেটের যদি বৈশিষ্ট্য বলি তাহলে প্রথম বৈশিষ্ট্য বলবো কি, এটা হচ্ছে মিষ্টি হয়, এরা হচ্ছে দানাদার হয়, আবার হচ্ছে কি দানাদার যেমন চিনি, আর হচ্ছে কি এরা কি হতে পারে তন্তুময় হতে পারে, সেটা উদাহরণ দিলাম কত কি সেলুলোজ, এমনকি এরা কি পাউডার জাতীয় হতে পারে। তারপরে যদি বলি এরা হচ্ছে কি মিষ্টি, আমি আগেই বললাম, এবং এরা কি মিষ্টিও যেমন হতে পারে আবার স্বাধীনও কিন্তু হতে পারে। তাহলে কি বললাম দুই নম্বর বৈশিষ্ট্য, যে কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে যেমন একদিকে যেমন মিষ্টি হতে পারে অন্যদিকে স্বাদহীন হতে পারে, অর্থাৎ আমরা কি স্বাদ বুঝবো না। আবার যদি আমরা বলি কি এরা কি পানিতে অবশ্যই অবশ্যই দ্রবণীয় হতে হবে, আমি আবার বলছি এই শর্করাগুলো কার্বোহাইড্রেটগুলো অবশ্যই অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, এবং ওভারঅল এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার গঠন করবে। আমি আবার বলছি এই এরা অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে অ্যাস্টার গঠন করবে। তাহলে দেখো এই কার্বোহাইড্রেট বা শর্করার আমি বৈশিষ্ট্যগুলো আবার একবার সঙ্গে বলছি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে কি বলবা দানাদার, এরা হচ্ছে কি মিষ্টি হতে পারে, এরা হচ্ছে আবার তন্তুময় হতে পারে, আবার হচ্ছে কি একদিকে যেমন এরা দানাদার অর্থাৎ মিষ্টি বললাম, অপরদিকে কিন্তু এরা স্বাধীন হতে পারে। আবার কি বললাম প্রধান উপাদান হচ্ছে মনে রাখবা শর্করা বা কার্বোহাইড্রেট অবশ্যই অবশ্যই পানিতে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ পানির সাথে মিশে যাবে। দেখো আমরা চিনিকে যদি পানির সাথে মিশাই তাহলে কি এটা চিনি কি দানাদার থেকে যাবে নাকি মিশে যাবে, হ্যাঁ অবশ্যই মিশে যাবে। এবং ওভারঅল আইটা যদি বৈশিষ্ট্য আমরা বলি তাহলে এরা অ্যাসিডের সাথে অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করাকে যদি আমরা বলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে অবশ্যই অ্যাস্টার গঠন করবে। এখন দেখো আমি যদি বলি জীবদেহের যে প্রধান কাজগুলো, এবার যদি আমি বলি যে কাজ কী হতে পারে অর্থাৎ শর্করার কাজ যদি বলি, আমরা শর্করার কী শিখলাম, শর্করার বৈশিষ্ট্য শিখেছি, এবার যদি আমরা বলি শর্করার কাজ শিখি, শর্করার বা কার্বোহাইড্রেটের কাজ যদি আমরা বলতে চাই যে কাজগুলো কী হতে পারে। এখন দেখো প্রথম যদি আমরা বলি, প্রথম যদি বলি শর্করা বা কার্বোহাইড্রেটের প্রথম কাজ হচ্ছে এরা শক্তির উৎস, অর্থাৎ জীবদেহে যে শক্তি প্রয়োজন তার উৎস হচ্ছে কার্বোহাইড্রেট, এবং এটা কি জীবদেহের গঠনের উপাদান অর্থাৎ গাঠনিক একক হিসেবে কাজ করে, এবং এটা কি করবে খাদ্য সঞ্চয় হিসেবে অর্থাৎ সঞ্চীভূত খাদ্য করে, এবং এরা কি উদ্ভিদ দেহে কি করবে যে গুরু অর্থাৎ অন্যতম দুটো চক্র ক্যালভিন চক্র এবং ক্রেব চক্র, ক্যালভিন চক্র এবং ক্রেব চক্র কারা ঘটায় এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ ঘটায়। তাহলে আমি আবার বলছি দেখো কার্বোহাইড্রেট বা শর্করার প্রধান কাজ হচ্ছে এরা জীবদেহের গঠন এর একক হিসেবে কাজ করে, এরা খাদ্য সঞ্চয় হিসেবে কাজ করে, এবং এরা শক্তির উৎস হিসেবে কাজ করে, এবং ওভারঅল উদ্ভিদ দেহে কী করে উদ্ভিদ দেহে ক্রেব চক্র এবং কি অর্থাৎ ক্রেব চক্র এটা কী বলবো ক্রেব চক্র আর হচ্ছে ক্যালভিন চক্র, অর্থাৎ ক্রেব চক্র এবং ক্যালভিন চক্র সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ঘটায়। এখন যদি দেখো আমরা নর্মালি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশানটা যদি করতে চাই যেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন X2 অনুপাতে থাকবে, এখন দেখো কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে স্বাদের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করবো, গঠন উন্নয়নের ভিত্তিতে আমরা চারটা ভাগে ভাগ করবো, এবং বীজাণু ক্ষমতার ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করবো। এখন দেখো স্বাদের ভিত্তিতে যদি আমরা দুইটা ভাগ বলি, দেখো আমি লিখেছি একটা হচ্ছে সুগার একটা হচ্ছে নন সুগার। এখন সুগারের উদাহরণটা যদি বলি তাই সেটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই গ্লুকোজ ফ্রুক্টোজ চিনবো এবং কীভাবে গঠন হয় সেটা দেখবো। তাহলে নন সুগার যদি বলা হয় স্টার্চ এবং সেলুলোজ রয়েছে, আর হচ্ছে বীজাণু ক্ষমতার ভিত্তিতে আমরা দুই ভাগ বলেছি রিডিউসিং সুগার যেখানে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, আর হচ্ছে নন রিডিউসিং সুগার যেখানে রয়েছে সুক্রোজ এবং ড্রিহ্যালোজ। এখন দেখো আবার গঠন অণুর ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে চারটা ভাগে ভাগ করবো, যেমন মনোস্যাকারাইড মনে রাখবা মনো অর্থ এক, আগে আদ্য বিশ্লেষিত করা যাবে না আর ভাঙা যাবে না, এই মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড যেখানে অর্থাৎ ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, অ্যালিগোস্যাকারাইড যেখানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো, আর পলিস্যাকারাইড যেখানে 10-এর অধিক কি পাবো মনোস্যাকারাইড পাবো। তাহলে আমি আবার বলছি দেখো মনোস্যাকারাইড অর্থাৎ যাকে আদ্য বিশ্লেষিত করা যাবে না ভাঙা যাবে না, আর মনোস্যাকারাইডকে আমরা আবার চারটা ভাগে ভিক্তে ভাগ করতে পারি কিসের উপর ডিপেন্ড করে কার্বনের উপর ডিপেন্ড করে, কার্বন সংখ্যার যেমন কি ট্রায়োজ টেট্রোজ অর্থাৎ 1-2 ট্রায়োজ টেট্রোজ 4 পেন্টোজ 5 কার্বন হেক্সোজ 6 কার্বন। ট্রায়োজে যদি একটা উদাহরণ বলি সেটা হচ্ছে কি অ্যালডোজ কিটোজ, টেট্রোজে হচ্ছে ইরিথ্রোজ এবং পেন্টোজ হচ্ছে রাইবোজ।
আর ডাইস্যাকারাইডে যদি উদাহরণ বলি সেখানে আমরা সুক্রোজ দিতে পারি, ল্যাকটোজ দিতে পারি। আর অ্যালিগোস্যাকারাইড যেখানে কার্বন 3-10 মধ্যে থাকতে পারে সেখানে হচ্ছে ট্রাইস্যাকারাইড হতে পারে, টেট্রাস্যাকারাইড হতে পারে, এবং পলিস্যাকারাইড যেখানে ওভারঅল যেটাকে ভাঙলে 10-এর অধিক মনোস্যাকারাইড পেতে পারি সেটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু আজকে ক্লাসটা মোটামুটি শেষ। এখন যদি আমরা দেখো মোটামুটি শেষ বললাম এই জন্য আমরা মোটামুটি যে জিনিসটিগুলো হাতে নিয়েছিলাম যে আমরা শিখবো হচ্ছে কি জীব দেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, অর্থাৎ কার্বোহাইড্রেটের বা শর্করার বৈশিষ্ট্য, শর্করার কাজ, এবং ওভারঅল শর্করার কি শিখলাম শ্রেণীবিন্যাস, শর্করার শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখো তাহলে শর্করার বৈশিষ্ট্য শিখেছি, শর্করার কাজ শিখেছি, এবং শর্করার শ্রেণীবিন্যাসটাও শিখেছি। তাই দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কার্বোহাইড্রেটের মনে রাখবা, কার্বোহাইড্রেটের শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন উপাদান অবশ্যই 1:2:1, অর্থাৎ একটা কার্বন থাকলে 2টা হাইড্রোজেন এবং 1টা অক্সিজেন থাকবে। আর কার্বোহাইড্রেটকে প্রথমে আমরা কাজের স্বাদের ভিত্তিতে 3-2 ভাগ করবো, সুগার নন সুগার গঠনের ভিত্তিতে 4 ভাগ করবো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অ্যালিস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এবং বিজান ক্ষমতার ভিত্তিতে ভাগ করবো 2, একটা হচ্ছে রিডিউসিং সুগার, একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। এখন আমরা দেখো পরবর্তী যে ক্লাসে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ, অর্থাৎ অ্যালডিহাইড, ইরিথ্রোজ, রাইবোজ, সুক্রোজ, ল্যাকটোজ, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ট্রিহ্যালেজ, এই জিনিসগুলো আমরা অর্থাৎ গাঠনিকভাবে গঠনটা কীভাবে হতে পারে সেই জিনিসগুলো আমরা শিখে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, এবং আশা করি তোমরা তোমরা ধারাবাহিকভাবে পড়ালেখা অব্যাহত রেখেছ, এবং আমাদের কলেজে যে অর্থাৎ কি বিশেষ পরীক্ষা নেওয়া হচ্ছে সে পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে পার্টিসিপেট করবে, এবং ওভারঅল কোনো যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও। তো সেই অবধি তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পড়ালেখা থাকে অব্যাহত রাখো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।